আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দুলা ভাইয়ের রুই মাছ ধরার চার বানানো শেখ। দুলা ভাই কি দিচ্ছ একটু ভালো করে বলি দাও, সবাই একটু শিখুক। একা একা ধরবা? চিকন ভুষি, চিকন ভুষি। চিকন ভুষি, এটা ফিট। কিসের ফিট এটা? এটা চিংড়ার ফিট বলে, পোলট্রির ফিট আছে। মাছেরও খাওয়ায় আবার পোলট্রিরও খাওয়ায়। চিংড়ার ফিট আছে। দুটো মিক্স করে নিতে হবে। দুলাভাইয়ের মাছ ধরার রেকর্ড মোটামুটি খুবই হাই প্রোফাইল রেকর্ড। যেখানে যায় এটা দিলাম। ওটা কি? এক ইঞ্চি মেথি মিক্সার। পরিমাণ কতটুকু দিতে হবে? এটা আনুমানিক ঘি সিটি। আচ্ছা আচ্ছা, এতে কি খালি রুই মাছ ধরবে না, রুই মাছের পাশাপাশি অন্য মাছ আসবে? সকল রকম মাছই আসবে, এতে বিশেষ করে তেলাপিয়া বেশি আসবে। রুই মাছের সাথে সাথে তেলাপিয়া বেশি আসবে। তেলাপিয়া তো অ্যাভেলেবেল, সব খাদ্য খায়। রুই মাছটা একটু বেশি আসে, বুঝলে? এটা কি? এটা হচ্ছে আচার। দেখি মানুষের খাওয়া যায় না, শুধু মাছের জন্য? খালি মাছের জন্য। এটা পরিমাণ বেশি দিতে হবে একটু, যত পরিমাণ আচার একটু বেশি দিতে হবে। চারটা একটু লালচে হবে। দুলা ভাইয়ের বিখ্যাত রুই মাছের চার। মিক্সড করে দিবে সুন্দর করে। হ্যাঁ, দুলাভাইয়ের একটু না দেখালেই নয়, বিখ্যাত শিকারি। দুলাভাই এটা কি? এটা হচ্ছে চাল ভাজা। চাউল ভাজার গুঁড়ো, মানে যে চাল সাধারণত আমরা রান্না করে খাই সেটা ভেজিয়ে গুঁড়ো করতে হবে ফিনিশিং দিয়ে। হ্যাঁ, সেটা আবার একদম মিক্স করতে হবে গুঁড়ো করে। পরিমাণ মতো পানি নিতে হবে। চারটা হালকা একটু নরম হবে, পরে টাইট হয়ে যাবে। তাহলে চার আমাদের তৈরি করা সম্পূর্ণ। ধন্যবাদ। আমরা দেখি দুলা ভাই এই চারে রুই মাছ আসে কিনা। ধন্যবাদ।